আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, কি খবর তোমাদের? কেমন আছো? আশা করছি ভালো আছো। আসলে অনেক দিন ধরে যেহেতু কথা হয় না, ইচ্ছে করে তোমাদেরকে প্রশ্ন করতে, এ কারণেই আজকে একটা প্রশ্ন করলাম। সবসময় আমি বলি যে তুমি আশা করছি ভালো আছো, তো কথাটাকে মনে হয় একতরফা হয়ে যাচ্ছে, তাই আজকে প্রশ্ন করলাম। তো যাই হোক, তোমাদের সাথে আছি আমি, নাজমুন ম্যাডাম। আজকে আমরা পড়ব বাজারজাতকরণ নীতিমালা বিষয়টির অধ্যায় 12, অস্তিত্ব রক্ষামূলক বা টেকসই বাজারজাতকরণ, সামাজিক দায়িত্ব ও নৈতিকতা। এই চ্যাপ্টারটা আমরা গত ক্লাসে শুরু করেছি। গত ক্লাসে আমি যখন পড়িয়েছি তখন আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোনো না কোনোভাবে এখান থেকে প্রশ্ন আসে। আর এই চ্যাপ্টারটা খুব বেশি কঠিন না, তবে আজকে আমি একটি টপিক রেখেছি তোমাদের জন্য। আজকে আমি একটাই টপিক পড়াবো, সেই টপিকটা একটু মন দিয়ে পড়তে হবে, একটু মন দিয়ে পড়ে মনে রাখতে হবে। এ কারণেই আজকে আমি একটা টপিক পড়াচ্ছি। তাহলে আমরা জেনে নেই যে আজকে আমরা কি পড়ব। আলোচ্য বিষয়বস্তু: বাজারজাতকরণের সামাজিক সমালোচনা। সমালোচনা শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সমালোচনা হচ্ছে কোনো একটা কাজ করা হলে তার যে খারাপ দিকগুলো সেগুলোকে তুলে ধরাকেই মূলত সমালোচনা বলা হয়। আমরা জানি বাজারজাতকরণ কার্যক্রম বর্তমান ও সম্ভাব্য ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্যের সরবরাহ নিশ্চিত করে। তবে কোনো কোনো ক্ষেত্রে এ সকল কার্যক্রমের দ্বারা ভোক্তা বা ক্রেতা অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান ও সমাজ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই যে সামাজিক স্বভাবে সমালোচনা করা হচ্ছে, তবে ওদের এই অভিযোগটা, সমালোচকদের এই সমালোচনাটা পুরোপুরি সত্যি না হলেও সামাজিক মানে বাজারজাতকরণের আসলেই কিছু সমস্যা রয়েছে যেগুলো সমালোচনা করার যোগ্য। এবং এখন আমরা আজকে পড়ব যেই সব বাজারজাতকরণের সমালোচনাগুলো মূলত হয় বাজারজাতকরণকে নিয়ে, আমরা আজকে সেগুলোই পড়ব। এখানে দেখো, আমি তুমি স্লাইডের দিকে দেখে তাকিয়ে দেখো, প্রথমে আমি তিনটা মেইন পয়েন্টকে আন্ডারলাইন করেছি। প্রথমে আছে একজন ভোক্তার উপর বাজারজাতকরণের প্রভাব, তারপর আছে সামগ্রিক সমাজের উপর বাজারজাতকরণের প্রভাব, তারপর সর্বশেষে দিয়েছি আমি গ নাম্বারে অন্যান্য ব্যবসায়ের উপর বাজারজাতকরণের প্রভাব। তো খ আর গ নাম্বারটা কিছুটা সহজ, কম্পারেটিভলি পয়েন্ট কম, ক নাম্বারে পয়েন্ট বেশি। যদি এটা একটা পুরোটাই বড় প্রশ্ন হিসেবে আসে, তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই বর্ণনা দিবে, মানে প্রশ্ন না সরি, প্রত্যেকটা যে পয়েন্ট আছে তার বর্ণনা দেওয়ার চেষ্টা করবে। আর যদি দেখো যেটা খ বিভাগের জন্য এসেছে, সেক্ষেত্রে তোমরা এই মেইন পয়েন্টগুলোর বর্ণনা দিবে, আর যে সাব পয়েন্টগুলো আছে ভিতরে সেগুলোর নাম লিখে দিলেই হবে। তো শুরু করা যাক। প্রথমেই আসছে একজন ভোক্তার উপর বাজারজাতকরণের প্রভাব। বাজারজাতকরণ গবেষণায় দেখা যায় উচ্চমূল্য আদায়, নিম্নমানের পণ্য বাজারজাতকরণ, তারপর হচ্ছে পরিকল্পিতভাবে দ্রুত পণ্যের মডেল পরিবর্তন, তারপর আবার গরিব ভোক্তাদের কম গুরুত্ব দেওয়া, এইসব ব্যাপার, এইসব বিষয়ে দেখা যায় যে বাজারজাতকরণের মধ্যে কিছুটা প্রবলেম আছে এগুলো। এবং ভোক্তা সংগঠন ও অন্যান্য সমালোচকরা বাজারজাতকরণের এই বিষয়গুলো নিয়েই কিন্তু সমালোচনা করেছেন। তাহলে কি আছে? উচ্চ মূল্য আদায়, আমি যেটা বলেছিলাম একটু আগে, যেমন তোমরা যখন বড় প্রশ্ন হিসেবে এটা আসবে তখন এই উচ্চমূল্য আদায়ের বর্ণনা দিয়ে নিচের সাব পয়েন্টগুলো এক দুই লাইন করে বর্ণনা দিয়ে দিবে। কিন্তু যদি খ বিভাগের জন্য আসে তাহলে উচ্চমূল্য আদায়ের বর্ণনা দেওয়ার পর এই নিচে যে সাব পয়েন্ট তিনটা আছে
এগুলো শুধু নাম লিখে দিবে। আচ্ছা, তাহলে কি বলছিলাম, উচ্চ মূল্য আদায়। ক্রেতা বা ভোক্তারা পণ্যের জন্য ন্যায্য মূল্য প্রদান করতে চায়, কিন্তু একথা সত্য যে বাজারজাতকরণ কার্যক্রমের জন্য ক্রেতা বা ভোক্তাকে প্রায়ই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। উল্লেখ্য যে বাজারজাতকরণ ব্যবস্থা দক্ষ হলে হয়তো ক্রেতা বা ভোক্তাকে ন্যায্য মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান করতে হতো না। ঠিক আছে, তাহলে যে ন্যায্য মূলত এর জন্য তিনটা কারণ দায়ী। একটা হচ্ছে উচ্চ বন্টন ব্যয়। উচ্চ বন্টন ব্যয় কী, মানে বন্টন মানে তো হচ্ছে ভাগ করে দেওয়া, সবার কাছে পৌঁছে দেয়া। তাহলে যেহেতু মধ্যস্থ কারবারের মাধ্যমে এই পণ্যটাকে ভোক্তার কাছে পৌঁছানো হয়, প্রত্যেকটা সেক্টরে প্রতিটা লেভেলে প্রতিটা স্তরে মুনাফা ধরে রাখে, সে কারণে এই মানে এই ইয়েটা বন্টনের ফলে কী হয়, এই মূল্যটা আস্তে আস্তে করে বেড়ে যায়। এই জন্য এটাকে বলা হয় উচ্চ বন্টন ব্যয়। তারপরে আসছে উচ্চ বিজ্ঞাপন ও প্রমোশন খরচ। বর্তমানে বিজ্ঞাপন ও প্রমোশন খাতে প্রচুর অর্থ বিনিয়োগকে মূল্য বৃদ্ধির জন্য দায়ী করা হয়। মানে এই যে একটা বিষয় যে বিজ্ঞাপনের কারণে প্রচুর অর্থ চলে যায় এবং কোম্পানিগুলো কি করে, এই বিজ্ঞাপনের এই যে টাকাটা উঠিয়ে নিতে চায় মূল্য, মানে মূল্য ধার্য করার মাধ্যমে। অর্থাৎ একটা প্রোডাক্টের উৎপাদন ব্যয় যদি 5 টাকা হয়, এখন সেক্ষেত্রে তারা যদি বিজ্ঞাপন ব্যয়কে 4 টাকা ধরে, তারপরে তাদের মুনাফা টুনাফা ধরে এখানে 15 টাকা হয়ে যায় বিজ্ঞাপনটা পণ্যটার দাম, কিন্তু আসলে এই পণ্যটা উৎপাদন করতে খরচ হয়েছিল 5 টাকা। এই জন্য সমালোচকরা বলে বর্তমান যুগে উচ্চ বিজ্ঞাপন এবং প্রমোশন খরচের কারণে এই যে ভোক্তার কাছে পৌঁছানোর সময় পণ্যটার মূল্য অনেক বেড়ে যাচ্ছে। এরপর আসছে অতিরিক্ত মার্কআপ। সমালোচনাকারীদের আরেকটি অভিযোগ হলো বাজারজাতকারীরা পণ্যের উপর অতিরিক্ত মার্কআপ ধার্য করে। যেমন আমরা খুব সাধারণ একটা কথা দেখি, ঔষধ শিল্পে প্রতিটি ট্যাবলেটের জন্য 2 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য নির্ধারণ করে 9 টাকা থেকে 15 টাকা। অনেক সময় ক্রেতা বা ভোক্তার আবেগ, দুর্বলতা অথবা দুঃসময় বা অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে বাজারজাতকারীরা পণ্যের অত্যাধিক মূল্য ধার্য করে থাকে। তো এটা তো কোনো ভালো কথা নয়, অতিরিক্ত মার্কআপ রাখাটা। এর ফলে কিন্তু কে ক্ষতিগ্রস্ত হয়, ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। মনে করো কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যাসিডিটির ওষুধ বাজারে আসলো। প্রথমে বাজারে আসার পর এটার দাম হয়তো বা ছিল পার পিস 2 টাকা। তো মনে করো ওষুধের কোম্পানির নাম এক্স কোম্পানি, হঠাৎ করে কোম্পানি দেখলো যে 2 টাকা পিস এই ওষুধটা মানুষ প্রচুর পরিমাণে কিনছে, তখন তারা এই ওষুধের দাম বাড়িয়ে দিল 3 টাকা, আস্তে আস্তে 4 টাকা 5 টাকা, এমন করতে করতে একটা ওষুধের দাম যেয়ে দাঁড়ালো 7 টাকা করে। হঠাৎ করে কি উৎপাদন ব্যয় এত বেড়ে যায়? বেড়ে যায় না, এটা হচ্ছে অতিরিক্ত মার্কআপ রাখার ফলে, অতিরিক্ত মুনাফাটা ধরে রাখার ফলে এই ব্যাপারটা ঘটে। এবং সমালোচনা যারা করে তারা বলে যে এটা ভোক্তাদের জন্য, ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে অনেকটাই দায়ী এই কারণটা। তো এভাবে আমরা কি দেখলাম, উচ্চ মূল্য আদায় হচ্ছে। 2 নম্বরে দেখো কি আছে, প্রতারণামূলক কর্মকাণ্ড। বাজারজাতকারীরা বিভিন্ন উপায়ে প্রতারণা করে ক্রেতা বা ভোক্তাকে প্রভাবিত করে থাকে। এক্ষেত্রে মূলত 3 ভাবে প্রতারণাটা করা হয়। প্রথমত আসছে প্রতারণামূলক মূল্য নির্ধারণ। বাজারজাতকারীরা ক্রেতা বা ভোক্তাকে মূল্যের মাধ্যমে প্রতারিত করার জন্য ফ্যাক্টরি মূল্য, পাইকারি মূল্য ইত্যাদি কথা বলে বিজ্ঞাপন প্রচার করে। আবার অনেক সময় পণ্যের মূল্য হ্রাস করে বিজ্ঞাপন দেয়। আমাদের দেশটায় আসলে যেহেতু বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা করা হচ্ছে, তোমরা যদি একটু চোখ কান খোলা রেখে কোনো শপিং সেন্টারে যাও, আমি যা পড়াচ্ছি তোমাদের তা চোখে পড়বে। উদাহরণ হিসেবে তোমাদেরকে আমি বলতে পারি যে আমি কোনো একটা খুব নাম করা শপিং মলে গিয়েছি, এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা। তা সেই শাড়ির দোকান শাড়ি বিক্রি করছে, ওই দোকানে আমি গিয়েছি, সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, কোনো শাড়ির দাম হচ্ছে
2500 টাকা, কোনো শাড়ির দাম হচ্ছে 1500 টাকা, এমন এই রেঞ্জেরই শাড়ি দেখেছি। তো আমি তারপর চলে এসেছি সেই দোকান থেকে, তা মনে হচ্ছে যে আমি শাড়ি কিনবো না এখন। তার ঠিক কিছুদিন পরেই আমি দেখি যে ওই দোকানে মূল্য হ্রাস দিয়েছে 50%। আমার যতদূর মনে পড়ছে এখন 50% মূল্য হ্রাস, 50% মূল্য হ্রাস দিয়েছে। তা আমার তো খুব আগ্রহ হলো যে আমার ওই দোকানের তো শাড়ি পছন্দ হয়েছে, আমি গিয়েছি। আমি যাওয়ার পর দেখি যে শাড়ির গায়ে, যে শাড়িটা 2500 টাকা শাড়ি আমি দেখে এসেছিলাম, শাড়ির গায়ে লেখা আছে যে শাড়ির পূর্বের মূল্য 5000 টাকা, বর্তমান মূল্য 2500 টাকা। আমার 200 টাকা এদিক সেদিক হতে পারে, আমার এই মুহূর্তে যতদূর মনে আসছে আমি সেটা বলছি। বইয়ের উদাহরণ না দিয়ে আমি একটা আমার বাস্তব উদাহরণ দিচ্ছি। তো আমি খুব অবাক হয়েছি, আমি অবাক হয়ে দোকানদারকে বললাম যে আমি তো এটা দেখে গিয়েছি আপনাদের দোকানে এরকম। তো তারা সেটা প্রতিবাদ করার চেষ্টা করেছে। তো আমি চিন্তা করলাম আসলে এখানে এটা বলে তো কোনো লাভ নাই, আমি যদি প্রতিবাদ করিও আমার কাছে এটা কোনো প্রুফ নাই। আর তারপরে হচ্ছে আমি বুঝতে পারলাম যে তারা প্রতারণা করেছে, এবং আমি এখান থেকে চলে আসলাম মনক্ষুণ্ণ হয়ে। তো দেখো যে এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, যে প্রতারণামূলক মূল্য নির্ধারণ, এটা কিন্তু প্রতিনিয়ত বাজারজাতকারীরা করছে, এবং এর ফলে ভোক্তারা বিভ্রান্ত হচ্ছে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সমালোচনাকারীরা কিন্তু এরই প্রতিবাদে এই যে এই সমালোচনাগুলোকে তুলে ধরেছে। তবে আমি বলবো না যে সব দোকান এটা করছে, আমার চোখে একটা পড়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা এখন বড় হয়েছে, তোমরাও শপিংয়ে যাবা, তোমরাও কিন্তু দেখবা যে এমন প্রতারণা কিন্তু তোমাদেরও চোখে পড়তে পারে। তখন তোমাদের এই বাস্তব অভিজ্ঞতাটা যখন হবে, তখন দেখবা যে অ্যাজ এ ভোক্তা, একজন ভোক্তা হিসেবে তুমি কিন্তু কষ্ট পাচ্ছ। তো এভাবে করে কি হচ্ছে, প্রতারণামূলক মূল্য নির্ধারণ হচ্ছে। তো তারপর আমরা আসছি কি পয়েন্ট, প্রতারণামূলক প্রসার। বাজারজাতকারীরা তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করার সময় পণ্যের গুণাবলী অতিরঞ্জিত করে প্রচার করে, পণ্যের কার্যকারিতা সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে, পণ্যের স্টক শেষ হয়ে যাওয়া ইত্যাদি তথ্যের মাধ্যমে ক্রেতা বা ভোক্তাকে প্রতারিত করে থাকে। আবার অনেক সময় বলে যে খাঁটি পণ্য এটা, বিফলে গেলে 100% সন্তুষ্টি নয় তো মূল্য ফেরত। তা এ ধরনের এই যে 100% সন্তুষ্টি তারা হবে, এখানে কিন্তু আসলে এটা কোনো পরিমাপ করার কোনো পদ্ধতি নেই। আবার কীভাবে মূল্য ফেরত দেওয়া যাবে এই সম্পর্কে কোনো মন্তব্য তারা করে না। তো এগুলো কিন্তু আসলে প্রতারণামূলক প্রসার। তারপর আসছে প্রতারণামূলক মৌখিকীকরণ। আমাদের দেশের প্রেক্ষাপটে তো এটা খুবই একটা সত্যি ঘটনা। অনেক সময় নিম্নমানের পণ্যের জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করা হয়, পণ্যের আকৃতি বড় দেখানোর জন্য প্যাকেট পূর্ণ না করে প্যাকেটে যে পরিমাণ পণ্য আছে বলে উল্লেখ করা হয়, বাস্তবে প্যাকেটে সেই পরিমাণ পণ্য তারা প্রদান করে না, অস্পষ্টভাবে লেবেল ছাপায়, অথবা পণ্যের উপাদান বা উৎপাদন যে প্রসিডিউর সম্পর্কে দুর্বোধ্য ভাষায় বর্ণনা করে, যেগুলো ভোক্তারা আসলে বুঝতে পারে না, এবং এতে ভোক্তা পণ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতেও পারে না, এবং প্রতিনিয়ত প্রতারিত হয় এই মৌখিকীকরণের ফলে। মৌখিকীকরণের ফলে না, মানে প্রতারণামূলক মৌখিকীকরণের ফলে। তো এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, এর 3টা সাব পয়েন্ট ছিল যেগুলো আমরা দেখলাম। এই প্রশ্নটাকে যখন তোমরা বইয়ে দেখবে, তোমাদের পাঠ্য বইয়ে, তোমাদের কিন্তু মনে হবে যে এটা অনেক বড় একটা টপিক, এটা একটা বড় একটা পয়েন্ট, মানে বড় একটা প্রশ্ন, তো এটাকে আমরা বাদ দিয়ে চলে যাই। কিন্তু তোমরা আমার কথাটা একটু মন দিয়ে শুনো এবং আমাকে একটু বিশ্বাস করো যে তোমরা এই 3টা সাব পয়েন্ট, যে 3টা ক খ গ দিয়ে আমি লিখেছি, এই 3টা ক খ গ গে আগে একটু আত্মস্থ করে ফেলো, তারপর সাব পয়েন্টগুলো একটু মনে করে করে, মানে নিজেদের মতো করে উদাহরণ দিয়ে মনে রাখো। দেখবে আমি চেষ্টা করছি নিজের মতো করে উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, তারপর দেখা যাবে যে হয়তো তোমাদের অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে আমার চেয়েও বেশি, তোমরা নিজেদের মতো করে উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করো, দেখবে প্রশ্নটা একদমই সহজ, প্রশ্নটা বড়, এটা আমি স্বীকার করছি, কিন্তু কোনোভাবেই আমি বলবো না যে এটা একটা অনেক বেশি জটিল প্রশ্ন। প্রশ্নটা দেখলে তোমাদের কঠিন মনে হবে, এর কারণেই আমি আজকে একটা পয়েন্ট পড়াচ্ছি, একটা টপিক পড়াচ্ছি, যাতে তোমরা কোনোভাবে কনফিউজড না হও। যাই হোক, আমি এরপরে আমরা কি বলছিলাম, এই বিক্রয়ের জন্য উচ্চ চাপ প্রয়োগ। তো ক্রেতা বা ভোক্তারা যে পণ্য
ক্রয় করার কথা চিন্তাও করে না। বাজারজাতকারীরা প্ররোচিত করে সেই সকল পণ্য ক্রয় করতে, বা কোনো কোনো ক্ষেত্রে ভোক্তাকে তারা বাধ্য করে এই সকল পণ্য ক্রয় করার জন্য। বিমা পলিসি, ফ্ল্যাট, বাড়ি, অলংকার ইত্যাদি পণ্য বিক্রয়ের জন্য বিক্রেতা ক্রেতাকে প্ররোচিত করে এবং ক্ষেত্রে বিশেষে চাপ প্রয়োগ করে। ক্রেতারা সবসময় স্বেচ্ছায় এসব পণ্য ক্রয় করে না এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে, যাতে চাতুর্যতার আশ্রয় নিয়ে তারা পণ্য বিক্রয় করতে পারে। আবার অনেক সময় কোম্পানি পণ্য বিক্রির জন্য বিক্রয়কর্মীদের টার্গেট নির্ধারণ করে দেয়। বিক্রয়কর্মীরা ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতা প্রমাণের জন্য এবং পুরস্কৃত হওয়ার আশায় ক্রেতাদের প্ররোচিত করে টার্গেট পূরণের চেষ্টা করে। এভাবে এইটা হচ্ছে আমাদের কি বিক্রয়ের জন্য উচ্চচাপ প্রয়োগের প্রসিডিওর। তারপর আসছে নিম্নমান ও বিপদযুক্ত পণ্য। অনেক সময় নিম্নমানের পণ্য বিক্রি করে এবং যে মান নিয়ন্ত্রণের যে একটি বিষয় সেটা কোনোভাবেই কিছুই ফলো করে না, এর ফলে পণ্যটা হয়ে যায় বিপজ্জনক ভোক্তার জন্য। তো এভাবেও কিন্তু বাজারজাতকারীরা একটা প্রতারণার আশ্রয় নেয়। তারপরে আসছে পরিকল্পিত সেকেলেকরণ বা পুরনোকরণ। সমালোচকরা অভিযোগ করেন অনেক বাজারজাতকারী পরিকল্পিতভাবেই পণ্যের কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য বা গুণ বা ক্ষমতা গোপন রাখে বা তুলে ধরে এবং ধীরে ধীরে নতুন নতুন মডেল বাজার আকারে বাজারে ছাড়ে। এতে পূর্বের পণ্যটি পুরনো পণ্যে রূপান্তরিত হয়। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রতিনিয়ত সবগুলো কোম্পানি নতুন নতুন মোবাইল ফোন বাজারে আনছে। প্রত্যেকটা ফোন যখন আসে বাজারে, তখন সে বলে যে আমার ফোনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা ফোন এবং এটা হচ্ছে আপগ্রেড, এটাতে এই এই বৈশিষ্ট্য আছে, এই এই কারণে এটা ভালো, মানে অনেক কিছু। কিছুদিন পর ওইটা পুরানো হয়ে যায়, আরেকটা পণ্য আনে। এভাবে করে পরিকল্পিতভাবেই কিন্তু তারা এই তাদের পণ্যটাকে পুরনোকরণ করে রাখে, যাতে পরবর্তীতে তারা নতুন নতুনভাবে বলে পণ্য বিক্রয় করাটা তাদের জন্য সহজ হয়। তারপর আসছে দুর্বল ক্রেতাদের প্রতি নিম্নমানের সেবা প্রদান। গরিব বা দুর্বল ক্রেতা বা ভোক্তাদের প্রতি বাজারজাতকারীরা সেবা প্রদানে কম গুরুত্ব দিয়ে নিম্নমানের সেবা প্রদান করে থাকে। তাই গরিব বা দুর্বল ক্রেতা বা ভোক্তারা বড় বড় শপিং সেন্টারে বা বড় দোকান থেকে পণ্য ক্রয় না করে নিম্নমানের দোকান থেকে অনেক সময় একই রকম দামে কিছুটা বেশি দাম দিয়েও কাঙ্ক্ষিত মানের পণ্যটি ক্রয় করতে পারে না। এই যে গরিব ভোক্তাদের প্রতি একরকম মনোভাব আর ধনী ভোক্তাদের প্রতি অন্যরকম মতভাব, এটাকেও কিন্তু বাজার সমালোচকরা বাজারজাতকারীদের একটা খুব বড় সমালোচনা হিসেবে দেখছে। এই আমার ক নাম্বারের যে পয়েন্টগুলো ছিল আমি আলোচনা করলাম, পয়েন্ট সাব পয়েন্ট আলোচনা আমার শেষ। এবার আমি যাব খ। খয়ে বলেছে সামগ্রিক সমাজের উপর বাজারজাতকরণের প্রভাব। এখানে প্রথমে কি বলেছে, অপ্রয়োজনীয় অভাব সৃষ্টি ও অতিমাত্রায় বস্তুবাদিতা। সমালোচকরা সমালোচনা করে থাকেন বিভিন্ন পণ্যের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি হয় তা অনেক ক্ষেত্রেই বাজারজাতকরণের কারণে সৃষ্ট। বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেখে শুনে পড়ে ক্রেতা বা ভোক্তারা বস্তুকে জীবনের সাফল্যের উদ্দেশ্য হিসেবে মনে করতে শুরু করেছে এবং অমানবিক পরিশ্রম করে অর্থ উপার্জনের মাধ্যমে নতুন মডেলের কম্পিউটার, গাড়ি, পোশাক, আসবাবপত্র, অলংকার ইত্যাদি ক্রয় করার জন্য অত্যন্ত সচেষ্ট হয়। এবং এটা কিন্তু আর কিছুই না, এটা হচ্ছে বিজ্ঞাপনের ফলে। বিজ্ঞাপনের ফলে যেই পণ্য কোনোই প্রয়োজন নেই তাদের, সেটাও তারা ক্রয় করে। এত কষ্ট করে উপার্জন করা অর্থ তারা এই অপ্রয়োজনীয় পণ্য কী করে কেনার জন্য যে খরচ করে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় যে এটা সামাজিকভাবে একটা সামাজিক দিক থেকে একটা সমালোচনা হিসেবে বিবেচনা করা হয়। এরপর আসছে স্বল্প সংখ্যক সামাজিক পণ্য। বাজারজাতকরণের বিভিন্ন কার্যক্রমের ফলে
সামাজিক পণ্যের পরিবর্তন পরিবর্তে বা ব্যক্তিগতভাবে ব্যবহার্য পণ্যের সংখ্যা ব্যাপক হারে বেড়ে চলেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু এখন প্রচুর বাড়তেছে, কিন্তু সেই অনুযায়ী কি গাড়ির পার্কিং বা বায়ু দূষণ মুক্ত করার ব্যবস্থা বা ট্রাফিক পুলিশের সংখ্যা এগুলো কি বাড়ছে? যে পরিমাণ গাড়ি বাড়ছে সেই পরিমাণ কি পার্কিং বাড়ছে? বাড়ছে না। তাহলে কি হচ্ছে? সামাজিক পণ্য বাড়ছে কম, কিন্তু ব্যক্তিগত পণ্য বাড়ছে ব্যাপকভাবে। এরপর আসছে সাংস্কৃতিক দূষণ। সমালোচকরা সাংস্কৃতিক দূষণের জন্য বাজারজাতকরণকে দায়ী করছে। যেমন রেডিও বা টেলিভিশনে এত বেশিবার বিজ্ঞাপন এখন প্রকাশ মানে প্রচার করা হয় যে মানুষ কোনো একটা অনুষ্ঠান দেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এটাকে সমালোচকরা বলছে সাংস্কৃতিক দূষণ। এরপর আসছে অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতা। বাজারজাতকরণের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে থাকে। গণমাধ্যমে ব্যবসায়ীদের বেশ প্রভাব খাটাতে দেখা যায় বর্তমানে। ফলে অনেক সময় গণমাধ্যমে বিজ্ঞাপনে অনেক অসত্য বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়, প্রচার করা হয়। এটা বাজারজাতকারীরা অতিমাত্রায় রাজনৈতিক ক্ষমতার সমালোচনা করে থাকেন। এই এই মানে এই একটা কারণে এই বাজারজাতকারীরা কী হয়, রাজনৈতিক যে ব্যাপার এটা সমালোচনা শিকার মানে সমালোচনা করা হয় তাদের জন্য বা তাদের কীভাবে সমালোচিত করা হয়। আচ্ছা, এরপর আমাদের আজকে সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে অন্যান্য ব্যবসায়ের উপর বাজারজাতকরণের প্রভাব। যেমন এখানে আসছে প্রতিযোগী কোম্পানি আত্মীকরণ। কোম্পানি নতুন নতুন পণ্য উন্নয়নের মাধ্যমে বাজার শেয়ার দখলের পরিবর্তে প্রতিযোগী কোম্পানি ক্রয় করে সুস্থ প্রতিযোগিতার ধারায় বিঘ্ন সৃষ্টি করে। মানে নতুন নতুন পণ্য এনে কোম্পানি তার কোম্পানিকে বড় করার পরিবর্তে কী করে, তার যে প্রতিযোগী কোম্পানি সেটাকে সে ক্রয় করে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে বা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে প্রতিযোগী কোম্পানিটাকে ক্রয় করে ফেলে। এতে কিন্তু যে সুস্থ যে প্রতিযোগিতার ধারা সেটা বিঘ্নিত হয়। এরপর আসছে প্রতিযোগিতায় প্রবেশে বাধা। বড় বড় কোম্পানি বাজারে বাজার প্রসারের লক্ষ্যে প্রসার খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করে এবং মধ্যস্থ ব্যবসায়ীদের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করে তাদের পণ্যটাকে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছায়। এর ফলে অবস্থান এমন এই যে একটা সুদৃঢ় অবস্থান এটা ভেদ করে প্রতিযোগীরা বাজারে প্রবেশ করতে পারে না। এরপর আসছে অসাধু প্রতিযোগিতামূলক বাজারজাতকরণ। কিছু কিছু বাজারজাতকারী প্রতিষ্ঠান অন্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের উদ্দেশ্যে উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রয় করে। প্রতিযোগী পণ্য ক্রয়ে ভোক্তাদের বিভিন্ন উপায়ে নিরুৎসাহিত করার মতো পদক্ষেপ গ্রহণ করে। সুষ্ঠু বাজারজাতকরণ ধারার বিপরীতে তারা এই কাজগুলো করে থাকে। তাহলে আমরা এই যে আলোচনাগুলো করলাম এর প্রেক্ষিতে কী বলতে পারি? বলতে পারি যে এই এইসব উপায়ে বাজারজাতকরণ কার্যক্রম সমালোচিত হয়ে থাকে এবং এর অধিকাংশ সমালোচনার পিছনে যথেষ্ট বাস্তবতা নিহিত রয়েছে। যেগুলো আমি বললাম এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সমালোচনার বাস্তব ভিত্তি রয়েছে। তো এই ছিল আজকে আমার টপিক, এতটুকুই পড়ানো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অথবা ইনবক্স করবে। কখনোই তোমরা বিভ্রান্ত হবে না যে ম্যাডাম যেহেতু ভিডিও ক্লাস দিচ্ছে একতরফা কথা বলে যাচ্ছে আমরা কিভাবে আমাদের সমস্যা বলবো। তোমরা যেভাবেই আমাকে সমস্যা জানাও না কেন আমাকে এখানে নিচে কমেন্ট করতে পারো সমস্যার জন্য অথবা ইনবক্স করতে পারো, আমি এই পড়ানো তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। যদি তোমাদের পাঠ্য বইয়ের সাথে কোনো টপিক না মিলে বা আমার আলোচনার কোনো তোমাদের বুঝতে পাঠ্য বই পড়ে আমার আলোচনা শুনে যদি বুঝতে কোনো কনফিউজড হয়ে যাও তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট আছি, সচেষ্ট থাকব। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।